ओम सर्वधर्म स्थापकस्तम सर्वधर्म स्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল অবতার জীবনে সাধক ভাব, তাই তো? 22 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা দ্বিতীয় প্যারাগ্রাফ। অবতার পুরুষদিগের সূক্ষ্ম বাসনার সহিত সংগ্রাম এই জায়গাটা হবে, তাই তো? মানব সম্বন্ধে? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শাস্ত্রদর্শী কোন পাঠক হয়তো এখনো বলিবেন, আমাদের মনের সেই প্রশ্নের কথা আসছে সেখানে, যেমন তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর, তিনি আবার জন্মান কিভাবে? এই প্রশ্ন আমাদের আসতেই পারে। সবই যে তার লীলা এটাই বলা হচ্ছে, তাই এখানে আসছে সেই শঙ্কর ভাষ্যের কথা। গীতা ভাষ্যে শঙ্করাচার্য প্রথম কি বলছেন তার এই সেই রূপ পরিগ্রহের জন্য, জন্ম হেতু হিসাবে বলতে গিয়ে তিনি বলছেন কি বলছেন সেটা আমরা এবার দেখতে পাব। এই দেখো, অদ্বৈতবাদের শিরোমণি আচার্য শঙ্কর তাহা গীতাভাষ্যের প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নরদেহ ধারণ সম্বন্ধে বলিয়াছেন, নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব সকল জীবনের নিয়ামক, জন্মাদি রহিত ঈশ্বর লোকানুগ্রহ করিবেন বলিয়া নিজ মায়াশক্তির দ্বারা যেন দেহবান হইয়াছেন, যেন জন্মিয়াছেন এইরূপ পরিলক্ষিত হয়। যেন এই যেন কথাটির এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। শঙ্কর ভাষ্যে কি বলছেন দেখুন, সচ ভগবান অজ অব্যয় ভূতানাম ঈশ্বর নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব অপি সংশ্রমায়া দেহমানিব জাত ইব লোকানুগ্রহম কুর্বম লক্ষ্যতে। এই লক্ষ্যতে, এইটি লক্ষ্য আমাদের, এইটি লক্ষণীয়, আমরা এটি লক্ষ্য করি। তিনি লোকানুগ্রহের জন্য জীবকুলকে তিনি উদ্ধার করবেন বলেই যেন, আবার এই মায়ার সংসারে তিনি মায়ার বসে এসছেন, মায়ার অধীশ্বর হয়েও মায়ায় ধরিলে মানব কায়, আছে তো? তাই এইখানেই বলা হচ্ছে শঙ্করাচার্য, তাই সেখানেই শঙ্কর ভাষ্যের প্রথমেই সেটি কিন্তু বলছেন যে এটি সবই কিন্তু একেবারে ভেলকিবাজি, বলছে না? তুরীয়ানন্দজি ঠাকুরকে যখন বলছেন, ও তো তোমার ভেল বুজরুগী, যখন ঠাকুর বললেন কাশীপুর উদ্যান বাটিতে যে হারে হরি খেতে পারি না, বড় কষ্ট গলায়, হরি মহারাজ কিন্তু সাথে সাথে বললেন, ও তো তোমার সব বুজরুগী, তখন ঠাকুর বলছেন ধরে ফেলেছে রে শালা। এই যে কথাটি বলছেন তার মানেই হরি মহারাজ দেখছেন এর কিছুই নয়, সবই মায়া, এই শরীর ধারণটাই তো মায়া, আর শরীরের রোগ ভোগ তো কিছুই নয়, সব লোক দেখানো। তাই এখানে আমরা এটি দেখতে পাচ্ছি, এটি আমাদের মনে প্রশ্ন হতে পারে, যিনি অজর অমর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব তিনি আবার জন্মগ্রহণ করছেন কিভাবে? এটা তো স্বাভাবিক, আমাদের প্রশ্ন তো হতেই পারে। তাই যেখানে আসছে এই কথা, স্বয়ং আচার্যই যখন ওই কথা বলিতেছেন তখন তোমাদের পূর্বোক্ত কথা দাঁড়ায় কিরূপে? আমরা বলি আচার্য ওইরূপ বলিয়াছেন সত্য, কিন্তু আমাদিগের দাঁড়াইবার স্থল আছে। আচার্যের ওই কথা বুঝিতে হইলে আমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে তিনি ঈশ্বরের
দেহধারণ বা নাম রূপ বিশিষ্ট হওয়াটাকে যেমন ভান বলিতেছেন, এই জায়গাটা খুব ভালো করে ধরতে হবে। ঈশ্বরের নাম রূপ বিশিষ্ট হওয়াটাকে যেমন ভান বলিতেছেন, তেমনি সঙ্গে সঙ্গে তোমার আমার এবং জগতের প্রত্যেক বস্তু ব্যক্তির নামরূপ বিশিষ্ট হওয়াটাকে ভান বলিতেছেন। মানে জগৎটা পুরোটাই মিথ্যা, এই যে আমরা দেখছি সব স্বপ্ন, তার যে রূপ পরিগ্রহ করে এসছে সেটাও কিন্তু মিথ্যা। তাহলে এই মিথ্যার থেকে আমরা সত্যিতে যাব কিভাবে? সেখানেই বলা হচ্ছে তিনি হলেন অবাং মনস গোচরম, তার কোনো নাম রূপ কিছু হতেই পারে না, যিনি সর্বেশ্বর, যিনি সর্বলোকের নিয়ামক, তিনি আবার দেহ ধারণ করবেন কিভাবে? তাই বলছেন যে তুমি আমি পর্যন্ত তো তাহলে সেখানে ভান। তাই আমরা একটা আমাদের এই সংশয় পূর্ণ হয়েই যেন, যেহেতু আমরা নিজেরা সংশয় আমাদের নিজেদের সম্বন্ধে, তাই আমরা সবকিছুই কিন্তু সেই সংশয় পূর্ণই দেখি। সেদিন অবতার পুরুষ শরীর দাহন করে এসছেন, মানুষ হয়ে এসছেন, তিনি রোগ শোক ভোগ করছেন, তার কষ্ট হচ্ছে, তাকে যে দেখছি সেখানে যেমন বলছি সেটা ভান, আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি যাকে আমি একটা বলছি সেটাও তো তাহলে ভান, সেটাও অসত্য। তাহলে কিছুটাই তো নেই, সবই যেন শূন্যকে গিয়ে দাঁড়াচ্ছে, সমস্ত জগৎটাকেই তিনি ব্রহ্মবস্তুর উপরে মিথ্যা ভান বলিতেছেন বা উহার বাস্তব সত্তা স্বীকার করিতেছেন না, পুরোটাই একটা মিথ্যা মাত্র। অতএব তাহার ওই উভয় কথা একত্রে গ্রহণ করিলে তবেই তৎকৃত মীমাংসা বুঝা যাইবে। অবতারের দেহধারণ ও সুখ দুঃখাদি অনুভবগুলিকে মিথ্যা ভান বলিয়া ধরিব এবং আমাদিগের ওই বিষয়গুলিকে সত্য বলিব, এরূপ তাহার অভিপ্রায় নহে। যে যেমন তার শরীর ধারণটা মিথ্যা, আমাদের শরীর ধারণটাই আমি রূপ যে আছি সেই সত্তাটা সেটাও কিন্তু মিথ্যা। ব্রহ্মবিজ্ঞানে তাই বলছে, আমি যখন বিচার করতে শুরু করছি, যেমন অবতার পুরুষ মানে কখনো মানুষে আসতেই পারে না, ভগবান আবার সেরকম আসতে পারেন নাকি? না, ব্রহ্ম নির্গুণ নিরাকার, তার কোনো রূপও নাই, তার কোনো গুণও নেই, তিনি বাক্য মনের অতীত। এখন এই ভগবানকে আমি চিন্তা করব কিভাবে? সেই জন্যই বলছেন সেই যে পরম কারণিক ভগবান, মানুষ যাকে তাকে চিন্তা করতে পারে সেই জন্যই তিনি দেহ ধারণ করে আসেন, লোকানুগ্রহ হেতু বলছে, লোকানুগ্রহের জন্য, লোককে হেতু, লোকের অনুগ্রহ করবেন বলেই তিনি কিন্তু সেই দেহ ধারণ করে আসছেন। কেননা অবতারের মধ্যে দিয়ে আমরা তাকে চিন্তা করতে পারবো, তাকে ধরতে পারবো, তাকে জানতে পারবো, এইটি হলো কি অবতার পুরুষের আবির্ভাবের একমাত্র হেতু বলা হচ্ছে। আমাদিগের অনুভব ও প্রত্যক্ষকে সত্য বলিলে অবতার পুরুষ দিকে প্রত্যক্ষাদিকেও সত্য বলিয়া ধরিতে হইবে। আমি যেটা সত্য দেখছি, আমি যোগ দিয়ে যেটা সত্য দেখছি, তিনি দেহ ধারণ করে এসছেন, তিনিও তো সেই সত্যটাই তো দেখছেন, তাহলে দুটোকেই সত্য বলে ধরতে হবে। সুতরাং পূর্বোক্ত কথায় আমরা অন্যায় কিছু বলি নাই। আবার অন্যভাবে বলা হচ্ছে, দেখুন কথাটির আর একভাবে আলোচনা করিলে পরিষ্কার বোঝা যাইবে, অদ্বৈত ভাবভূমি ও সাধারণ বা দ্বৈত ভাবভূমি হইতে দৃষ্টি করিয়া জগৎ সম্বন্ধে দুই প্রকার ধারণা আমাদের উপস্থিত হয়। শাস্ত্র এই কথা বলেন, অদ্বৈত ভাবভূমির থেকে আর দ্বৈত ভাবভূমির থেকে। অদ্বৈত ভাবভূমিতে কি না? দ্বিতীয়ম, এক ঈশ্বর বই, এক ব্রহ্ম বই, এক ভগবান বই, আর কিছু নেই। ভগবান তো
ভক্তি শাস্ত্রে আসছে, কিন্তু আমি যখন জ্ঞানের দিকে যাচ্ছি অদ্বৈত বেদান্তের দিক থেকে, ব্রহ্ম ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। আর যখন ভক্তির দিক থেকে দেখছি তখন বলছি ভগবান আর আমি ভক্ত, এই দ্বৈত। প্রথমটিতে আরোহণ করিয়া জগৎরূপ পদার্থটি কতদূর সত্য বুঝিতে যাইলে প্রত্যক্ষ বোধ হয় উহা নাই বা কোনো কালে ছিল না, একমেব তৃতীয়ম, ব্রহ্ম বস্তু ভিন্ন অন্য কোন বস্তু নাই, তিনি ছাড়া দ্বিতীয় বস্তু আর কিছু নেই। তাই উপনিষদ আমাদেরকে তাই কথাই বলছেন, অর্থাৎ সেই অদ্বৈত জ্ঞানের কথা। ঈশাবাস্যমিদগ্ধম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগত্, এই জগতে যা কিছু কিঞ্চিত বস্তু ঈশ্বর ছাড়া নেই, এই শিক্ষাই আমাদেরকে দিচ্ছে উপনিষদ। একমেব তৃতীয়ম বলছে, আর দ্বিতীয় বা দ্বৈত ভাব ভূমিতে থাকিয়া, দ্বৈত ভাবে আমি যখন আছি, ভক্তি ভাবে যখন আছি, অদ্বৈত ভাবে এইটা বলছি এক ছাড়া দ্বিতীয় কিছু নেই এখানে, দ্বৈত ভাবে ভক্ত হিসাবে ভক্তি মার্গে যখন আমি দেখছি তখন দ্বৈত ভাবে, দ্বৈত ভাবে ভূমিতে থাকিয়া জগৎটাকে দেখিলে নানা নাম রূপের সমষ্টি উহাকে সত্য নিত্য বর্তমান বলিয়া বোধ হয়। যেমন আমাদিগের ন্যায় মানব সাধারণের সর্বক্ষণ হইতেছে, সাধারণ ভূমিতে আমরা কি করি, তুমি আমি, এই দুই হয়ে গেল তুমি আর আমি, আমার সাথে সম্বন্ধিত সমস্ত কিছুকে নিয়ে জড়িয়ে আমি আছি, সেটাই হলো গিয়ে দ্বৈত ভাব। দেহস্থ থাকিয়াও বিদেহ ভাব সম্পন্ন অবতার ও জীবনমুক্ত পুরুষ দিগের অদ্বৈত ভূমিতে অবস্থান জীবনে অনেক সময় হওয়ায় নিম্নের দ্বৈত ভূমিতে অবস্থান কালে জগৎটাকে স্বপ্নতুল্য মিথ্যা বলিয়া ধারণা হইয়া থাকে। তিনি তো ছলনা করে মায়ার অধীনে এসছেন, তাই তিনি বিদেহ, দেহ ধারণ করেও তিনি বিদেহ। কত কনফিউজড দেখুন কথাবার্তা গুলো, এই জ্ঞানের কথাই বলছে না, ভীষণ কনফিউশন। একজন দেহি তাকে বলছি বিদেহ, কি আশ্চর্য, এটা মানা যায়? একজন দেহি দেহ ধারণ করেছে তাকে বলছি বিদেহ, খুব আশ্চর্যের নয় এটা? এটা আমাদের মনের প্রশ্ন, বিশাল প্রশ্ন, যে আরে দেহিকে আমি বিদেহ কিভাবে বলবো, এত বহু দেখছি আমি এক কিভাবে বলি, এই হলো কি আমাদের ভ্রম, এই সংশয়, এই ভ্রমেই পড়ে আছি আমরা। কিন্তু অবতার পুরুষের বলছেন তিনি দেহে থেকেও বিদেহ, তাই তিনি এই দেহ সম্বন্ধীয় কোনো কিছুর মধ্যেই তিনি কিন্তু, আমরা হয়তো দেখছি জড়াচ্ছে কিন্তু তিনি কোনো কালেই কোনো কিছুতেই জড়ান না, মায়ার অধীন হয়েও তিনি কিন্তু মায়াধীশই আছেন, এটাই হলো গে এখানের বৈশিষ্ট্য অবতার পুরুষের মধ্যে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এইটি আমরা দেখতে পাই না, আমার সাথে সম্বন্ধিত যা আছে তার সাথে কিন্তু আমি ভীষণভাবেই, সেই জন্য আমাদের দুঃখ কষ্ট রোগ শোক ভোগ হর্ষ দুঃখ ইত্যাদি সব আসছে। কিন্তু অবতার পুরুষের ক্ষেত্রে আমরা কিন্তু সেইটি দেখছি না, কেননা যে আমাদের ক্ষেত্রে তিনি আমাদেরকে দেখাচ্ছেন, যেহেতু তিনি দেহ ধারণ করে এসছেন তাই আমরা দেখছি যে তিনি কষ্ট পাচ্ছেন, তিনি খাচ্ছেন, তিনি ঘুমোচ্ছেন, তিনি আনন্দ করছেন, কিন্তু তার কিন্তু কিছুই নেই বলছেন। কেন জগৎটাকেও তিনি স্বপ্ন তুল্যই ভাবেন, তিনি সেইভাবেই কিন্তু দেখছেন জগৎটাকেও, কিন্তু জাগ্রত অবস্থার সহিত তুলনায় স্বপ্ন মিথ্যা বলিয়া পরিচিত হইলেও স্বপ্ন সন্দর্শন কালে যেমন উহাকে এককালে মিথ্যা বলা যায় না, জীবনমুক্ত ও অবতার পুরুষ দিগের মনের জগৎ আভাসকেও
সেই রূপ এককালে মিথ্যা বলা চলে না। যেমন আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নটাকে যখন দেখছি তখন তো আর মিথ্যা বলছি না। ভয়ঙ্কর স্বপ্ন দেখে হয়তো চিৎকার করেই উঠলাম, তারপরে কিন্তু ঘুম ভেঙে গেল, তারপরে ভাবলাম ও এটা তো স্বপ্ন, কিন্তু সেই সময় আমি ভয়ে কিন্তু চিৎকার করে উঠলাম, স্বপ্নটাকে সত্যি হিসেবে দেখছি বলেই কিন্তু সেই ভয়টাও এসছে আমার মধ্যে। সেটাই বলছে, কিন্তু এই জীবন মুক্ত পুরুষ বা এই বিদেহ আত্মা যারা বলছেন, এই অবতার পুরুষ, তাদের জগৎ আভাসটাকেও সেই রূপ মিথ্যা বলেই তারা কিন্তু দেখেন। যেমন আমরা স্বপ্নকালে স্বপ্ন দেখি, স্বপ্নটাকেই সত্য বলে দেখি, তিনিও কিন্তু সেই জগৎটাকে যখন দেখছেন এই স্বপ্নের মতো করেই দেখছেন, অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে সত্য, সেই জন্য আমরা দেখছি আরে তিনি তো কষ্ট পাচ্ছেন, তিনি তো দুঃখ পাচ্ছেন, তিনি তো আনন্দ করছেন, এই হর্ষ শোক দুঃখ ইত্যাদি আমরা তখন দেখতে পাচ্ছি, কিন্তু তিনি কিন্তু সবগুলোই স্বপ্নের মতোই দেখেন। যেরকম স্বপ্নকালে আমরা স্বপ্নকে সত্যি হিসাবে দেখি, তিনি জাগ্রত অবস্থাতেও এই জগৎটাকেও তিনি কিন্তু সেই স্বপ্নবতই দেখেন, এই জন্য তিনি কোনো কিছুতে জড়ান না। এই জন্যই এখানে যখন বলতে গেলেই বলা হচ্ছে যে পদ্মপত্রে এক ফোঁটা জল, কোনোভাবেই কিন্তু তার গায়ে জল লাগছে না, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ওই পাতাটার উপরে। ঠাকুরের উপমা স্বরূপে যেমন মাখন দই বসিয়ে মন্থন করে মাখন তুলে সেই মাখনটাকে যদি জলে রেখে দিই জলে ভাসতে থাকে, ঠিক সেইরকমই যেন কোনো কিছুতেই তিনি যেন জড়ান না। বলছেন বায়ুতে দুর্গন্ধ সুগন্ধ দুটোই আছে, কিন্তু বায়ু নির্লিপ্ত, ঠিক সেরকমই অবতার পুরুষরাও সেরকম, তিনি সমস্ত মানব লীলা করে চলেছেন কিন্তু তিনি নির্লিপ্ত। জগৎরূপ পদার্থটাকে পূর্বোক্ত দুই ভূমি হইতে যেমন দুই ভাবে দেখিতে পাওয়া যায়, তেমনি আবার উহার অন্তর্গত কোনো ব্যক্তি বিশেষকেও ওই রূপে দুই ভাবভূমি হইতে দুই প্রকারের দেখা গিয়া থাকে। দ্বৈত ভাবভূমি হইতে দেখিলে ওই ব্যক্তিকে বদ্ধ মানব এবং পূর্ণ, অদ্বৈত ভূমি হইতে দেখিলে তাহাকে নিত্য শুদ্ধ মুক্তস্বরূপ ব্রহ্ম বলিয়া বোধ হয়। আমরা দুই ভাবেই কিন্তু ঠাকুরকে দেখতে পাই, অক্ষয়ের জন্য তিনি কাঁদছেন, নরেনের জন্য নরেন নরেন করছেন, গিয়ে হাজির হয়ে যাচ্ছেন, নরেনের সাথে দেখা হচ্ছে না বলে দু তিন দিন কলকাতায় চলে এসেছেন, টঙ্গের ঘরে গিয়ে হাজির হয়েছেন ঠাকুর, সুসুম দেখতে পাচ্ছি, তিনি নির্বিকার বসে থাকতে পারতেন না, যেহেতু মানব লীলা করছেন মানবের মতো সবকিছুই কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাবো, তবুও তিনি যেন নির্লিপ্ত। আমরা অদ্বৈত ভাবে যখন তাকে দেখছি, তিনি যখন ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, ভাব ভাব সমাধিতে যখন তিনি বসে আছেন, তখন আমরা কিন্তু অদ্বৈত ভাবে তাকে দর্শন করছি। বলছেন আমি তো এমন জায়গায় গেছিলাম ওইখান থেকে আর আসতে ইচ্ছা করছিল না, কেবল আনন্দ আনন্দ। আবার দ্বৈত ভূমিতে চলে এসছেন, তখন আমি তুমি দেখছি শ্রীরামকৃষ্ণ রূপে আমি তখন দেখতে পাচ্ছি, কিন্তু অদ্বৈত ভূমিতে তিনি সেই বড় ব্রহ্ম, আলাদা কিছু নন, তিনি সেই নিত্য শুদ্ধ মুক্ত স্বরূপ। বলছে তিনি অজর অমর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, তিনি সেই দ্বৈত ভূমির থেকে আমি তখন দেখছি ও তিনি শ্রীরামকৃষ্ণ, দক্ষিণেশ্বরের সেই ছোট ঘরে ছোট খাটটির উপর পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন সহাস্য বদন, এইভাবে তাকে দর্শন করছি। এটা কিন্তু দ্বৈত ভূমিতে আমি দর্শন করছি, আমি দর্শন করছি তাকে, তাই দ্বৈত হয়ে গেল। কিন্তু আবার যখন অদ্বৈত ভূমিতে আমি গিয়ে দেখবো
যে আমি তো কেউই নই, আমিই তো তিনি, তখন কিন্তু দেখবো যে আমিই তো সব। তাই নরেন্দ্রনাথ কি করলেন, চিৎকার করে উঠলেন, বললেন না যে এ আমার কি করলে গো, আমার যে বাপ মা আছে। একটুকের ক্ষণিকের একটা যেন ঠাকুর দর্শন করিয়ে দিলেন, কিছুই নেই, দেখ সব এক ছাড়া কিছু নেই, সব ঘুরছে। তর্ক করতে করতে বেরোলেন তো, হাজরার সামনে গিয়ে বসে বলছিলেন থালাটা বাটিটা ঘটিটা সব ব্রহ্ম, বললেই হয়ে গেল। বলতে বলতে ঠাকুর গিয়ে এটা স্পষ্ট করলেন, ব্যাস এরকম আর কি। দ্বৈত ভূমির থেকে আমরা যখন দেখছি, তখন আমি দেখছি তিনি বসে আছেন, আর অদ্বৈত ভূমির থেকে আমি যখন জ্ঞানের দৃষ্টিতে দেখছি তিনি আমি, আমি তিনি। তাই মহাবীরজি বলছেন, যখন জ্ঞানের দৃষ্টিতে দেখছি, দেখে তুমি আমি, আমি তুমি, তখন নিত্য করছে, রাম নাম করছে আর নিত্য করছেন মহাবীরজি জ্ঞানের দৃষ্টিতে, অর্থাৎ সেই অদ্বৈত ভাবে। আর যখন দ্বৈত ভাবে তিনি দেখছেন তুমি প্রভু আমি দাস, তখন শ্রীরামচন্দ্রের শ্রী পাদপদ্ম ছাড়া মুখের দিকে পর্যন্ত চাকাচ্ছেন না। আমরা যে সাধারণত যে ছবি দেখতে পাই সবই তো কাল্পনিক, যদিও সেই ভাবে সেটি করা হয়েছে। মহাবীরজি বলাই হয় মহাবীরজি কোনোদিন শ্রীরামচন্দ্রের মুখ দর্শন করতেন না, মাথা তুলে কোনোদিন তাকাতেন না, শুধু শ্রীচরণের দিকেই তার দৃষ্টি থাকত। তারপরে যখন তিনি অশোক বাটিকার থেকে ফিরে গেলেন, জিজ্ঞেস করছেন সে মাতাকে কিরকম দেখলে, মা সীতা মাকে কিরকম দেখলে তুমি, বলছে না আমি তো সীতামায়ের মুখ তো কখনো দেখি না, চরণ দুখানি দেখেছি। এই হলো গিয়ে দ্বৈত ভাবে কিন্তু দেখছেন, তুমি প্রভু আমি দাস, অর্থাৎ তুমি ভগবান আমি ভক্ত, এই দ্বৈত ভূমিতে। আর যখন জ্ঞানের দৃষ্টিতে দেখছে তুমি রাম আমি রাম, তুমি আর আমি আলাদা কেউ নই, তুমি আমি, আমি তুমি, তখন তিনি নিত্য করছেন, রাম নাম করছেন। এইভাবে পূর্ণ অদ্বৈত ভূমি ভাব রাজ্যের সর্বোচ্চ প্রদেশ, উহাতে আরোহণ করিবার পূর্বে মানব মন উচ্চ উচ্চতর নানা ভাব ভূমির ভিতর দিয়া উঠিয়া পরিশেষে গন্তব্যস্থলে উপস্থিত হয়। ওই সকল উচ্চ উচ্চতর ভাবভূমিতে উঠিবার কালে জগৎ ও তদ অন্তর্গত ব্যক্তিবিশেষ ভিন্ন ভিন্ন ভাবে সাধকের নিকট প্রতীয়মান হইতে থাকিয়া উহাদের সম্বন্ধে তাহার পূর্ব ধারণা নানা রূপে পরিবর্তিত হইতে থাকে। যথা জগৎটাকে ভাবময় বলিয়া বোধ হয়, অথবা ব্যক্তিবিশেষকে শরীর হইতে পৃথক অদৃষ্টপূর্ব শক্তিশালী মনোময় বা দিব্য জ্যোতির্ময় ইত্যাদি বলিয়া বোধ হইতে থাকে। স্বামীজি তো অনেক কাল পর্যন্ত জানতেন যে প্রত্যেক মানুষই বুদ্ধ সেইভাবেই ঘুমায়। এই যে জ্যোতির্দর্শনের কথায় আসছে স্বামীজি সেটি, তাই ঠাকুর বলছেন সে তো জন্মসিদ্ধ। ঘুমনের কালে দেখতেন একটি ছোট্ট জ্যোতির্বিন্দু দুই ভুরুর মাঝখানে, সেই জ্যোতির্বিন্দুটা কমে কমে বড় হতো, বড়ে গিয়ে সেইটার মধ্যে তিনি একেবারে বড় হতে হতে তার মধ্যে তিনি প্রবেশ করে সেই জ্যোতির মধ্যে তিনি যেন ডুবে যেতেন, তখনই তিনি ঘুমিয়ে পড়তেন। স্বামীজি সেইভাবেই বলছেন, অনেক কাল পর্যন্ত স্বামীজি সেটিই জানতেন, প্রত্যেক মানুষ সেইভাবেই হয়তো ঘুমায়, এটি এত স্বাভাবিক ছিল স্বামীজির কাছে। এখানেই বলছেন যে আমাদের সব অপূর্ব সব দর্শন আদি হয় উচ্চ উচ্চতর ভাবে যখন আমরা প্রবেশ করি, সেই জগৎটাকে তখন অন্যভাবে আমরা তখন দেখি। অবতার পুরুষদিগের নিকট শ্রদ্ধা ও ভক্তি সম্পন্ন হইয়া উপস্থিত হইলে সাধারণ মানব অজ্ঞাতসারে
পূর্বোক্ত উচ্চ উচ্চতর ভাবভূমিতে আরূঢ় হইয়া থাকে। অবশ্য তাহাদিগের বিচিত্র শক্তি প্রভাবেই ওই প্রকার আরোহণ সামর্থ্য উপস্থিত হয়। অতএব বুঝা যাইতেছে, ওই সকল উচ্চভূমি হইতে তাহাদিগকে ঐরূপ বিচিত্রভাবে দেখিতে পাইয়াই ভক্ত সাধক তাহাদিগের সম্বন্ধে ধারণা করিয়া বসেন যে বিচিত্র শক্তি সম্পন্ন দিব্য ভাবই তাহাদিগের যথার্থ স্বরূপ, এবং ইতর সাধারণে তাহাদিগের ভিতরে যে মানব ভাব দেখিতে পায় তাহা তাহারা মিথ্যা ভান বলিয়া তাহাদিগকে দেখাইয়া থাকেন। ভক্তির গভীরতার সঙ্গে ভক্ত সাধকের প্রথমে ঈশ্বরের ভক্ত সকলের সম্বন্ধে এবং পরে ঈশ্বরের জগৎ সম্বন্ধে ঐরূপ ধারণা হইতে দেখা গিয়া থাকে। এই আমাদের ভাব অনুযায়ী আমরা কিন্তু সেইভাবেই এই অবতার পুরুষদেরকে দেখব। অনেকেই তো প্রশ্ন করেন না যে তিনি আবার ভগবান হবেন কিভাবে, মানুষ কি কখনো ভগবান হতে পারে? ভগবান মানেই হলো কি তার মধ্যে বিশাল ঐশ্বর্য সমন্বিত হবে, তিনি জ্যোতির্ময় রূপ হবে তার, তখনই তাকে আমরা ভগবান বলে মানি। সেই জন্যই বলছেন এখানে বিচিত্র শক্তি সম্পন্ন দিব্য ভাব, এগুলো না থাকলে আমরা ভগবান বলে তাকে মানবই না। কিন্তু যদি আমরা ভাবের গভীরে প্রবেশ করি তখনই দেখতে পারবো তিনি মানব ভাবেই সেই সব দিব্য ভাব কিন্তু আমাদের কাছে প্রকাশ করছেন। এই মানব লীলার বৈশিষ্ট্য বলছে। পূর্বে বলিয়াছি, মনে উচ্চ ভূমিতে আরোহণ করিয়া ভাবরাজ্যে দৃষ্ট বিষয় সকলে জগতে প্রতিনিয়ত পরিদৃষ্ট বস্তু ব্যক্তি সকলের ন্যায় দৃঢ় অস্তিত্বানুভব অবতার পুরুষ সকলের জীবনে শৈশব কাল হইতে সময়ে সময়ে দেখিতে পাওয়া যায়। কিন্তু ঠাকুরের জীবনই আমরা দেখতে পারি, আর শৈশব তিনি সেই ভাবের কিন্তু অধিকারী, কখনো জানতে কখনো অজান্তে তার মধ্যে সেই ভাব এসে কিন্তু উপস্থিত হচ্ছে। পরে দিনের পর দিনের পর যতই দিন যাইতে থাকে এবং ঐরূপ দর্শন তাহাদিগের জীবনে বারংবার যত উপস্থিত হইতে থাকে, তত তাহারা স্থূল বাহ্য জগতের অপেক্ষা ভাবরাজ্যের অস্তিত্বেই সমধিক বিশ্বাসবান হইয়া পড়েন। এটি ছোটর থেকেই গদাধরের জীবনে আমরা দেখতে পাই, কিন্তু পরবর্তীকালে এই যখন যৌবন কৈশোর তারপরে যৌবন এটি যখন তিনি পেরিয়ে আসছেন তখন তিনি সেই ভাবটাকেই বুঝতে পারলেন যে এটি ঈশ্বরীয় ভাব। এটি মানব লীলায় আমরা সেইভাবেই কিন্তু দেখছি। পরিশেষে সর্বোচ্চ অদ্বৈত ভাবভূমিতে উঠিয়া যে একমেবাদ দ্বিতীয়ম বস্তু হইতে নানা নাম রূপময় জগতের বিকাশ হইয়াছে তাহার সন্ধান পাইয়া তাহারা সিদ্ধকাম হন। আমাদের কাছে সেইভাবেই আমরা যেন দেখতে পাচ্ছি, জীবনমুক্ত পুরুষদিগের সম্বন্ধেও ঐরূপ হইয়া থাকে। তবে অবতার পুরুষেরা অতি স্বল্পকালে যে সত্যে উপনীত হন তাহা উপলব্ধি করিতে তাহাদিগের আজীবন চেষ্টার আবশ্যক হয়। আমরা ঠাকুরের জীবনে যেমন দেখতে পাই, তোতাপুরী স্বয়ং বলছেন যেই অবস্থা প্রাপ্ত হইতে তার 40 বছর লেগেছে সেই অবস্থা মাত্র 3 দিনে তিনি প্রাপ্ত হচ্ছেন, নির্বিকল্প সমাধি। 3 দিনের দিন তিনি গভীর সমাধিতে ঢুকে গেলেন, আর তোতাপুরি দেখে অবাক হয়ে গেছে যে এত বড় অধিকারী। তিনি তখন বুঝতে পারলেন যে এ সামান্য অধিকারী নয়, তিনি সেই। এবার এই জগৎ কল্যাণের জন্য তিনি এইবার আবির্ভূত। তখন তিনি ভাবলেন যে আমার কি এমন পুণ্য কর্ম ছিল যার জন্য আমি এমন একজনের গুরু হতে পেরেছি। এটি ভৈরবী ব্রাহ্মণীও কিন্তু পরবর্তীকালে বুঝলেন,
এবং এই রামায় সাধু তিনিও বুঝতে পারলেন, সেই রামলালা যখন বললেন যে ঠাকুরের কাছেই থাকবো, তখন সেই রামায় সাধু কিন্তু বুঝতে পারলেন যে ভগবানের ইচ্ছাতেই তিনি এইখানে এসে উপস্থিত হয়েছেন। এমন একজন দেহধারী যিনি ভগবানই স্বয়ং, তাকে যেন সাহায্য করার অছিলা, এগুলো সবই কিন্তু লোকানুগ্রহ, এই সবই কিন্তু অনুগ্রহ যেন প্রত্যেকের। তাই আমরা পাব পরে পরে জীবন, যে প্রত্যেকটি সাধকের জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য তারা সবাই যেন ঠাকুরের কাছে এসে হাজির হচ্ছে। ভৈরবী ব্রাহ্মণী নিশ্চয়ই একজন মস্ত বড় সাধিকা ছিলেন, তার জীবনে একটু হলেও অপূর্ণতা ছিল, সেইটি যেন সেই দক্ষিণেশ্বরে পূর্ণতা প্রাপ্ত হলো। সেই তোতাপুরী এত বড় একজন সাধক, তাঁরও জীবনে যেন একটা ছোট্ট অপূর্ণতা ছিল, তিনি মা কালী মানতেন না, শরীর ত্যাগ করবেন বলে গঙ্গায় নেমেছেন, যেখানেই যাচ্ছেন দেখছেন হাঁটু জল, তখন বলছেন ইয়ে কেয়া দৈবী মায়া, বলছেন শরীরের এত যন্ত্রণা আমি শরীরই ত্যাগ করে দেব। তাই গঙ্গায় ডুব দিতে গেছেন, গিয়ে যেখানে যত দূর যাচ্ছেন মাঝ গঙ্গায় গিয়ে হাজির হয়েছেন, সেখানেও দেখছেন হাঁটু জল। এখন তো না হয় ঠিক আছে, গঙ্গা হেঁটে পার হওয়া যায়, চড়া পড়ে গেছে, শীতকালে তো গঙ্গায় হেঁটে পার হয় দেখছি। এই সময় আমি একদিন বলছিলাম যে এই সময় বোধ হয় এসেছিলেন তোতাপুরী নাকি, কিন্তু না, ভরা গঙ্গা ভরসাতেই এসেছিলেন তোতাপুরী, আর তখন তো চড়াও করেনি গঙ্গায়। তিনি মাঝ গঙ্গায় গিয়ে তারপরে যখন ফিরছেন, আর শরীর ত্যাগ করবার বাসনা ত্যাগ করে দিয়ে তিনি যখন ফিরছেন, তখন দেখছেন গঙ্গা এতখানি, সেই এসে তিনি মাকে মানলেন। এই তোতাপুরীর জীবনেও যেন একটু অপূর্ণতা ছিল, সেইটি পূর্ণতা প্রাপ্তির জন্য যেন এখানে ভগবানের সান্নিধ্যে তিনি এসে উপস্থিত হলেন। সেই রামায়ণ সাধু একেবারে সাধনার শেষ পর্যায়ে তিনি এসে গেছেন, তার একটুক মাত্র বাকি ছিল, সেইটুকুন পূরণ করার জন্যই যেন এখানে ঠাকুরের কাছে এসে তিনি হাজির হলেন। এরকম সমস্ত সাধকদেরকে আমরা দেখতে পাবো পরবর্তীকালে আসবে এখানে। তাই এখানে বলছেন যে পরিশেষে সর্বোচ্চ অদ্বৈত ভাবভূমিতে উঠিয়া যে একমাত্র দ্বিতীয় বস্তু হইতে নানা নাম রূপময় জগতের বিকাশ হইয়াছে তাহার সন্ধান পাইয়া তাহারা সিদ্ধ কাম হন। জীবন মুক্ত পুরুষ দিকে সম্বন্ধে ওই রূপ হইয়া থাকে, তবে অবতার পুরুষেরা অতি অল্পকালে যে সত্যে উপনীত হয় তাহা উপলব্ধি করিতে তাহাদিগের আজীবন চেষ্টার আবশ্যক হয়, অথবা স্বয়ং স্বল্পকালে অদ্বৈত ভূমিতে আরোহণ করিতে পারিলেও অপরকে ওই ভূমিতে আরোহণ করাইয়া দিবার শক্তি তাহাদিগের ভিতর অবতার পুরুষ দিকের সহিত তুলনায় অতি অল্প মাত্রই প্রকাশিত হয়। ঠাকুর বলছেন নির্বিকল্প সমাধি হলে পরে 21 দিনের দিন শরীর চলে যাবে, এই সাধারণ সাধকদের কথাই বলা হয়েছে। তারা হয়তো সেই উচ্চ ভাবভূমিতে গিয়ে সেই নির্বিকল্প সমাধি প্রাপ্ত হলো, কিন্তু অপরকে আর কিছু সেই ভাবের কিছু তারা দিতে পারে না, তারা সেইভাবে কিন্তু লোকানুগ্রহ করতে পারে না, তারা অপরের জন্য আর কিছু সাহায্য কিছু করতে পারে না। কিন্তু অবতার পুরুষদের তারা অহরহ সেই ভূমিতে যায়, আবার নেমে আসে, আবার যায় আবার নেমে আসে, এটি একমাত্র। ঠাকুর নিজেও বলছেন সাধারণ সাধক কি হবে, নির্বিকল্প সমাধি হলে 21 দিনের দিন শরীর ছেড়ে দেবে, অর্থাৎ এই শরীরের আর কোনো প্রয়োজন নেই, এই শরীরে যা হওয়ার হয়ে গেছে, এবার এই শরীর ত্যাগ করবে। অবতার পুরুষদের ক্ষেত্রে তিনি শরীর ধারণ করেছেন লোকানুগ্রহের জন্য, তাই তিনি সেই উচ্চভূমিতে আরোহণ করে আবার নেমে এসে অপরকে সাহায্য করার জন্য, অপরকে অনুগ্রহ করার জন্য তিনি যেন এই জগতে বিরাজ করেন। ঠাকুরের ওই বিষয়ে শিক্ষা স্মরণ কর, জীব অবতারে শক্তির প্রকাশ লইয়াই প্রভেদ। ভগবানের শক্তি সবার মধ্যে রয়েছে, কিন্তু জীব সাধারণ জীব আর অবতারের মধ্যে এই হলো গিয়ে প্রভেদ।
তারা উচ্চ ভাবভূমিতে যাচ্ছেন, আবার সাধারণ ভূমিতে নেমে আসছেন। অহরহ ঠাকুরের জীবনে আমরা দেখতে পাব। অদ্বৈত ভূমিতে কিছুকাল অবস্থান করিয়া জগৎ কারণে সাক্ষাৎ প্রত্যক্ষে পরিতৃপ্ত হইয়া অবতার পুরুষেরা যখন পুনরায় মনের নিম্নভূমিতে অবরোহণ করেন, তখন সাধারণ দৃষ্টিতে মানব মাত্র থাকিলেও তাহারা যথার্থই অমানব বা দেবমানব পদবী প্রাপ্ত হন। তাই আমরা ঠাকুরকে অহরহ সেইটি দেখব। এই কথা বলতে বলতেই তিনি স্থির হয়ে গেলেন, অর্থাৎ সেই ভাবভূমিতে, সেই উচ্চ ভাবভূমিতে তিনি আরোহণ করলেন, করে সেখান থেকে আবার সাধারণ ভূমিতে নেমে এলেন। আমরা কিন্তু দেখছি যেই ঠাকুর সেই ঠাকুরই তো আছেন, তার মধ্যে তো কোনো চেঞ্জ হয়নি, যেমন ছিলেন তেমনই আছেন। আবার তিনি খেতেও বসছেন, আবার জলও খাচ্ছেন, আবার বলছেন জিলেপিও খাবো, আবার চটি জুতাও পায়ে দিচ্ছেন, আবার বলছেন পেট খারাপও হয়েছে। সব দেখছি আমাদের মতো, মানুষের যেমন হয়, আবার তার রোগ শোক সবই দেখতে পাবো, কিন্তু তিনি সেই সাধারণ মানুষের মতো আর থাকেন না। তাকেই তখন বলা হচ্ছে অমানব বা দেবমানব। মানবের আকার কিন্তু দেবতাই তিনি, দেবমানব বলা হচ্ছে। তখন তাহারা জগৎ ও তৎকারণ উভয় পদার্থকে সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়া তুলনায় বাহ্যান্তর জগৎটার ছায়ার ন্যায় অস্তিত্ব সর্বদা সর্বত্র অনুভব করিতে থাকেন। তখন তাহাদিগের ভিতর দিয়া মনে অসাধারণ উচ্চ শক্তি সমূহ শত লোকহিতায় নিত্য প্রকাশিত হইতে থাকে এবং জগতে পরিদৃশ্য সকল পদার্থের আদি মধ্য অন্ত সম্যক অবগত হইয়া তাহারা সর্বজ্ঞত্ব লাভ করেন। সর্বজ্ঞত্ব মানেই হলো গিয়ে ত্রিকালদর্শী। যে সর্বজ্ঞত্ব কার হয়? ঈশ্বরের হয়। এটি ঈশ্বরের একটা ঐশ্বর্য, তিনি ত্রিকালজ্ঞ। অদ্য মধ্য অন্ত তিনটেই জানতে পারেন, এই জন্য তিনি সর্বজ্ঞত্ব। তার আর জানার কিছু বাকি থাকে না, তিনি সবই এখান থেকে বসে বসে বলে দিতে পারেন। স্থূল দৃষ্টি সম্পন্ন মানব আমরা তখনই তাহাদিগের অলৌকিক চরিত্র ও চেষ্টাদি প্রত্যক্ষ পূর্বক তাহাদিগের অভয় স্মরণ গ্রহণ করিয়া থাকি এবং তাহাদিগের অপার করুণায় পুনরায় একথা হৃদয়ঙ্গম করি যে বহির্মুখী বৃত্তি লইয়া বাহ্য জগতে পরিদৃষ্ট বস্তু ও ব্যক্তি সকলের অবলম্বনে যথার্থ সত্য লাভ বা জগৎ কারণের অনুসন্ধান ও শান্তি লাভ কখনোই সফল হইবার নহে। তখনই আমরা তাঁর স্মরণ নেই। কেন? আমরা শান্তির খোঁজে, প্রকৃত শান্তি যেখানে পাব সেই জন্যই তার যেন স্মরণ নেই আমরা। পাশ্চাত্য বিদ্যা পারদর্শী পাঠ আমাদিগের পূর্বোক্ত কথা স্মরণ করিয়া নিশ্চয় বলিবেন, বাহ্য জগতের বস্তু ও ব্যক্তি সকলকে অবলম্বন করিয়া অনুসন্ধানে মানবের জ্ঞান আজকাল কতদূর উন্নত হইয়াছে, নিত্য হইতেছে তাহা যে দেখিয়াছে, সে ঐরূপ কথা কখনোই বলিতে পারে না। এতে চন্দ্রযান থ্রি ইল্যান্ড করতে যাচ্ছে চাঁদে, তাহলে বিজ্ঞানের কত অগ্রগতি ভাবুন। কিন্তু সর্বজ্ঞত্ব কি হতে পারছে? এই চাঁদে যাচ্ছে, আবার বলছে এবার সূর্যতেও নাকি যাবে। অর্থাৎ আমরা আমাদের কোথাও কিন্তু একটা সীমা আমরা দিতে পারছি না, জ্ঞানের আমাদের কোথাও যেন শেষ হচ্ছে না। এইটি জানার পরে মনে হচ্ছে না তার পরে আরো কিছু আছে, ওইটি জানার পরে মনে হচ্ছে আরো কিছু পরে আছে। এই করে করে আমরা কোথায় দেখুন পৌঁছে যাচ্ছি। বিজ্ঞান কোথাও যাচ্ছে কিন্তু কোথাও কোথায় চলে গেছে, কত অগ্রগতি সেটা তো মানতে বাধ্য আমরা, কিন্তু
শেষ কোথাও করতে পারছি না, অর্থাৎ সেই পরিতৃপ্তি কিন্তু আমাদের আসছে। সেই জন্যই বলছেন, যাকে জানলে পরে আর কিছু জানার বাকি থাকে না, সেইটি জানতে হবে, সেইটিই হলো গিয়ে। সেই জন্যই বলছেন, বিজ্ঞান যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখান থেকেই কিন্তু আধ্যাত্মিকতা শুরু, অর্থাৎ সেইখান থেকেই আমি অতীন্দ্রিয় রাজ্যে প্রবেশ করলাম। এগুলো সব ইন্দ্রিয়াতি, ইন্দ্রিয়ভূত, ইন্দ্রিয়ের দ্বারাই তো হচ্ছে, রিসার্চের দ্বারা সমস্ত করেছে, চন্দ্রযান বানিয়েছে, এই করেছে, সেই করেছে, খেটে খুটে চন্দ্রযানকে পাঠিয়েছে, এগুলো সব ইন্দ্রিয়ের দ্বারা। এখন বলছেন যে সেইখানে যদি পৌঁছতে হয়, সেইখানেই আমার ইন্দ্রিয়াতীত হতে হবে, ইন্দ্রিয়ের বাইরে গিয়ে নিজের ভিতরে প্রবেশ করে দেখতে হবে যে কি সেই জ্ঞান, কি সেই বিদ্যা, কি সেই জানা, যেটি জানলে পরে আর কিছু জানার বাকি থাকবে না। সেই জন্যই বলছেন সেইখান থেকেই শুরু হলো আমাদের আধ্যাত্মিকতা। উত্তরে আমরা বলি, জড়বিজ্ঞানের উন্নতির দ্বারা মানবের জ্ঞান বৃদ্ধির কথা সত্য হইলেও উহার সহায়ে পূর্ণ সত্য লাভ আমাদিগের কখনোই সাধিত হইবে না। পূর্ণ সত্য বলছে, অর্থাৎ একটা শেষ আমি বলতে পারবো না, আমি কোথাও বলতে পারছি না যে এই চন্দ্রযান চাঁদে পৌঁছলো তারপরেই কিন্তু আমাদের জ্ঞানের শেষ, চাঁদ সম্বন্ধে জেনে গেলাম তারপরেই আমি বললাম যে না, না বললাম যে না, এই চাঁদের পরে আরো কিছু আছে মনে হচ্ছে, আবার আরেকটা শুরু করলাম। এই পরিতৃপ্তিটা আসছে না, পূর্ণতা আসছে না। তাই এখানে বলছেন যে আমি হয়তো এই বাহ্য জগতের সমস্ত বিজ্ঞানের প্রসার, গতি, অগ্রগতি সবই দেখছি, সবই মানছি, কিন্তু সেখানে যেন পূর্ণতা পাচ্ছি না, পূর্ণ সত্য লাভ আমাদিগের কখনোই সাধিত হইবে না। কারণ যে বিজ্ঞান জগৎ কারণকে জড় অথবা আমাদিগের অপেক্ষা অধম নিকৃষ্ট দরের বস্তু বলিয়া ধারণা করিতে শিক্ষা দিতেছে, তাহার উন্নতির দ্বারা আমরা ক্রমশ বহির্মুখ হইয়া অধিক পরিমাণে রূপ রসাদি ভোগ লাভকেই জীবনের একমাত্র লক্ষ্য বলিয়া স্থির করিয়া বসিতেছি। ঈশ্বর দৌড়, ঈশ্বর টিশ্বর কিছু নেই। এই আমি চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেইটাই আছে, বাকি কিচ্ছু নেই। বিজ্ঞান আমাকে তাই কিন্তু শিখিয়ে দিচ্ছে, তাই আমরা তাই বলছি। এই জন্য প্রথমেই এখানে বলছেন পাশ্চাত্য বিদ্যা পারদর্শী। এখানে শরৎ মহারাজ কেন এই কথা উল্লেখ করলেন, এই কথাটি দিয়েছে দেখুন, পাশ্চাত্য বিদ্যা পারদর্শী, অর্থাৎ আমরা ইংলিশ ম্যান সব, আমরা কিন্তু তাই শিক্ষিত হয়েছি যে আমাদের কাছে ঈশ্বর মানে ঈশ্বর টিশ্বর কিছু নেই। ঈশ্বর বলে আবার কোনো কথা নেই, যার কোনো কাজ নাই সে ঈশ্বর ঈশ্বর করছে, এসব ফাঁকিবাজি। পয়সা করি নাই, খাবার পয়সা নাই, ঈশ্বর ঈশ্বর করছে, আরে ভালো একটা ইনকাম, ঈশ্বরের নাম করলে ভারতবর্ষে তো আর খাওয়ার অভাব হয় না, খেতে পাবে, ব্যাস বসে পড়েছে। এগুলো সব আমাদের কাছে একেবারে ভুয়ো একটা, এইভাবেই আমরা কিন্তু বলি, কেননা আমাদেরকে ওই শিক্ষাই প্রদান করছে। কেন আমরা সেই পাশ্চাত্য বিদ্যায় পারদর্শী বলেই কিন্তু, কিন্তু আমাদের যদি ভারতীয় শিক্ষায় আমরা সত্যি যদি শিক্ষিত পারদর্শী হতে পারতাম, তাহলে কিন্তু প্রথমেই আমাদের এই আধ্যাত্ম বিদ্যাই আমাদের প্রধান, এটাই যে আমাদের বেস সেটা আমরা বুঝতে পারতাম। আধ্যাত্ম বিদ্যা ছাড়া কোনো বিদ্যাই আমরা কিন্তু সেইভাবে আমাদেরকে পূর্ণতা দিতে পারে না, তখনই আমরা সেটা বুঝতে পারবো। তাই আমাদের এই সংস্কৃতির কথা, এই যে আমাদের পরম্পরার কথা বলা হয়েছে, সেই উপনিষদের যুগের কেমন ছিল আমাদের শিক্ষা প্রণালী, সেই শিক্ষার তো এখন আর কোনো দামই নেই। কেউ শিক্ষিত হতেই চায় না, জানে সেখান থেকে তো আর কিছু পাবো না, যেখান থেকে কিছু পাবো না সেটা আমার কাছে কিছুই নেই, তারও মূল্য নেই।
সেইভাবেই আমরা কিন্তু শুধুমাত্র এই বহির্জগৎ নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে গেছি, এবং বলছেন যে চিরকালই আমরা সেইভাবেই রূপ রসাদি ভোগ লাভকেই জীবনের একমাত্র লক্ষ্য, এটি উদ্দেশ্য করে আমরা ছুটে চলেছি। অতএব একমাত্র জড়বস্তু হইতে জগতের সকল বস্তু উৎপন্ন হইয়াছে, একথা যন্ত্র সহায়ে কোনো কালে প্রমাণ করিতে পারিলেও অন্তর্রাজ্যের বিষয় সকল আমাদিগের নিকট চিরকালই অন্ধকার আবৃত ও অপ্রমাণিত থাকিবে। ডাক্তার আজকে আমার কিন্তু বলতে পারবে না আমার মনে কি চলছে, হাটে কি চলছে বলে দেবে, হাটে কটা বিট হচ্ছে সেটাও বলে দেবে, আমার রক্তে কি কি আছে সব বলে দেবে, কিন্তু আমার মনে কি আছে কারোর বাপের সাধ্য নেই বলে দেবে, আমার নিজের বাপ ছাড়া। সেই বলছে যে তিনি যে আমার সব, তিনি যে সমস্ত কিছু কন্ট্রোল করছেন, ওইটি এটাই বলছেন যে অতীন্দ্রিয়, এই ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয় ছাড়া সেই জগতে প্রবেশ করতে হবে, সেখানে গেলেই তখন কিন্তু আমি এই জগৎ কারণের খবর পাব। বলছেন এখানেই যেন আমরা অন্ধকার আবৃত হয়ে আছি সবসময়, অন্ধকার আবৃত মানেই হলো কি কিছু নেই, এইসব ভগবান বলে কিছু নেই, সব মিথ্যা, যাদের কোনো কাজ নেই তারা ভগবান ভগবান করছে, ঈশ্বর ঈশ্বর করছে। বিশেষ করে এখনকার যে যুব সমাজ, বিশেষ করে তারাই কিন্তু, তারাই বেশি করে যারা ধর্ম ধর্ম করছে, ঈশ্বর করছে, ভগবান করছে, তাদেরকে টিটকিরি পর্যন্ত কাটবে যুব সমাজ, এমন ভাবে তাদের অধোগতি হয়ে গেছে, এই আর কিছু নয়, এই পাশ্চাত্য বিদ্যায় পারদর্শী বলেই। তাই আমাদের কাছে কিন্তু সেটি অন্ধকারই থাকবে, যতক্ষণ অপ্রমাণিতই থাকবে, যতক্ষণ না আমরা সেই ইন্দ্রিয়াতীত বিষয়ে প্রবেশ না করব, মনের গভীরে ডুব না দেব, ইন্ট্রোস্পেকশন না করব। এই ইন্ট্রোস্পেকশন যে কথাটি ইংলিশে বলা হচ্ছে, ইন্ট্রোস্পেকশন মানেই হলো কি সেলফ স্টাডি, নিজেকে নিজে জানো, নিজেকে নিজে যাচাই করো। আসলে ইন্ট্রোস্পেকশন কথাটি সত্যি যদি মানে করতে হয়, নিজের ভিতরে নিজে ডুব দাও, অন্তরের অন্তঃস্থলে আমাকে ডুব দিতে হবে, সেইখানে বসে দেখতে হবে। ঠাকুর তাই বলছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। তলাতল পাতাল, শুধুমাত্র নিচে তলের কথা বলছেন না, তলাতল পাতাল মানে কত গভীরে যেতে হবে, শুধু ডুব দিতে বলছেন তা নয়, কত গভীরে যেতে হবে তখনই পাবে সেই রত্ন ধন। ভোগ বাসনা ত্যাগ অন্তর্মুখী বৃত্তি সম্পন্ন হওয়ার ভিতর দিয়াই মানবের মুক্তি লাভের পথ, একথা যতদিন না হৃদয়ঙ্গম হইবে ততদিন আমাদিগের দেশ কালাতীত অখণ্ড সত্য লাভ পূর্বক শান্তি লাভ সুদূর পরাহতই থাকিবে। এই ভোগ সর্বস্ব জীবন আমাদের, এইখান এই বোধটি আমাদের যতক্ষণ না কাটবে, এই যে ভোগ সর্বস্ব জীবন, এই শরীরটি আমার সব, সেইটি যতক্ষণ আমাদের মিথ্যা বোধ না হবে, এই যে বোধটি আমার এসে গেছে এইটাকে যখন মিথ্যা করতে না পারবো যতক্ষণ, ততক্ষণ কিন্তু আমি এই বলছেন যে অন্ধকারেই থাকবো। অন্তর্মুখী, অন্তর্মুখী বৃত্তি সম্পন্ন, অন্তর্মুখী মানেই হলো গিয়ে নিজের ভিতরে নিজে 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 ভাবছে। বলছেন না আধ্যাত্মিক, যারা আধ্যাত্মিকতা একটু হলেও ভাবে চিন্তা করে, তারা কিন্তু নির্জনতা ভালোবাসে, এটি একটি লক্ষণ, কিন্তু
যখন কেউ দেখবেন একটু একা থাকতে চাইছে, একটু নির্জনতা চাইছে, আবার দুদিক থেকেও হয় অবশ্য, একটু একা থাকতে চাইছে, নির্জনতা চাইছে, এটা একটা খুব শুভ লক্ষণ। তার মানে সে নিজেকে নিয়ে খুব ভালো থাকে, নিজেকে নিয়ে খুব আনন্দে থাকে। এটা শুধু যে সে নিজেকে নিয়ে আছে ব্যক্তি হিসাবে তা কিন্তু নয়, সে তার নিজের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, এই নির্জনতার মাধ্যমেই কিন্তু করতে পারে। অর্থাৎ একান্তে চুপচাপ বসে সে এটি চিন্তা করবে। এটি তো আমাদের আসল সাধন করতে, কি সাধন করা যে বলছে, জপ করা, সাধন করা, তার মূল উদ্দেশ্যটা কিন্তু সেটাই। আমার সেই হৃদয়ের গভীরে আমাকে প্রবেশ করতে হবে, সেইখানে খুঁজতে হবে, সেখানে ডুব দিতে হবে। আরে ভগবানের নাম একটু মুখে মুখে করে নিলাম, সেটা কিন্তু নয়। এই যে নাম করতে করতে বলছে, তাঁর চিন্তন করতে হবে, তাঁর চিন্তনের মাধ্যমে আমার যে ব্যক্তি সত্তা সেটাকে বিলুপ্ত করতে হবে, বিলীন করতে হবে, এর মাধ্যমেই আমি কিন্তু এই ভিতরে প্রবেশ করছি একটু একটু করে। যখনই আমার এই ব্যক্তিত্ব সত্তাকে, আমার এই সত্তাকে আমি ভুলতে পারবো, তখনই কিন্তু আস্তে আস্তে আমি আমার ভিতরে কিন্তু প্রবেশ করছি, অন্তর্মুখী হচ্ছি। এই অন্তর্মুখীনতা যদি না আসে আমাদের জীবনে, কখনোই কিন্তু আধ্যাত্মিকতা সম্ভব নয়। তাই বলছেন সেখানে শান্তি লাভ সুদূর পরা হতেই থাকিবে। সেই শান্তি শান্তি করে যাচ্ছি আমরা, কিন্তু শান্তি লাভ সত্যি সম্ভব নয়। ভাবরাজ্যের বিষয় লইয়া বাল্যকালে সময়ে সময়ে তন্ময় হইয়া যাইবার কথা সকল অবতার পুরুষের জীবনেই শুনিতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বাল্যকালে স্বীয় দেবত্বের পরিচয় নানা সময় নিজ পিতামাতা ও বন্ধু বান্ধব দিকে হৃদয়ঙ্গম করাইয়া দিয়াছিলেন। তাহলে ওইটুকুন কৃষ্ণ এক কুড়ি আঙ্গুলের মধ্যে গোবর্ধন ধরে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু দেখছেন, তিনি তার দেবত্বের প্রকাশ করছেন সেখানে, সবাই বুঝতে পারছেন না। সেই বাল্যকাল থেকেই কিন্তু বুদ্ধ বাল্যে উদ্যানে বেড়াইতে যাইয়া জম্বু বৃক্ষতলে সমাধিস্থ হইয়া দেবতা ও মানবের নয়না আকর্ষণ করিয়াছিলেন। ঈশা বন্য পক্ষীদিগকে প্রেমে আকর্ষণ পূর্বক বাল্যের নিজ হস্তে খাওয়াইয়াছিলেন। শঙ্কর স্বীয় মাতাকে দিব্য শক্তি প্রভাবে মুগ্ধ আশ্বস্ত করিয়া বাল্যেই সংসার ত্যাগ করিয়াছিলেন। এসব ঘটনা গল্প তো আমরা জানি, এবং চৈতন্য বাল্যেই দিব্যভাবে আবিষ্ট হইয়া ঈশ্বর প্রেমিক হেয় উপাদেয় সকল বস্তুর ভিতরে ঈশ্বর প্রকাশ দেখিতে পান, এ কথা আভাস দিয়াছিলেন। ঠাকুরের জীবনে ওইরূপ ঘটনার আভাস না, অভাব নাই। দৃষ্টান্তরূপে কয়েকটি এখানে উল্লেখ করিতেছি। ঘটনাগুলি ঠাকুরের নিজ মুখে শুনিয়া আমরা বুঝিয়াছি। ভাবরাজ্যে প্রথম তন্ময় হইয়া তাহার অতি অল্প বয়সেই হইয়াছিল। ঠাকুর বলিতেন, ওদেশে ছেলেদের ছোট ছোট টেকোয় করে মুড়ি খেতে দেয়, সেই ঘটনা। মুড়ি খেতে খেতে তিনি আলের উপর দিয়ে চলেছেন, প্রকৃতির এত সৌন্দর্য সুন্দর দেখলেন, ঘন মেঘ কালো মেঘ, তার উপর দিয়ে কিছু সাদা বক লাইন করে যেন উড়ে যাচ্ছে। অতি সাধারণ দৃশ্য কিন্তু আমাদের কাছে, কিন্তু ঠাকুরের কাছে সেটি ভীষণ, সেই জগৎ কারণের কথা মনে পড়ে গেল, এবং তিনি সমাধিস্থ হয়ে গেলেন, পড়ে গেলেন বালের উপরে। আল পথে দিয়ে খেতে খেতে যাচ্ছি, আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে, তাই দেখছি ও খাচ্ছি, দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে, এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এমন এক বাহার হলো, কি সেই বাহার তিনিই বুঝতে পেরেছেন। দেখতে দেখতে অপূর্ব ভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যে আর হুঁশ রইল না, পড়ে গেল, মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল। কতক্ষণ ওইভাবে পড়েছিলাম বলতে পারি না, লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল, সেই প্রথম ভাবে বেহুশ হয়ে যায়, ঠাকুরের প্রথম ভাব। তারপরে বিশালাক্ষিদ্ধ, বিশালাক্ষিদ্ধ সেই গেছিলেন দর্শন, এরকম বিভিন্ন রয়েছে। প্রকৃতির এত সুন্দর যে একবারে
চিত্র যেন একে দিয়েছে, সেই চিত্রকারের কথা তিনি চিন্তা করলেন, যে এত সুন্দর যে চিত্র বানাতে পারে প্রকৃতিতে, কে সেই চিত্রকার? তাহলে সেই জগৎ কারণ বলছে না, জগতের চিন্তা দেখতে দেখতে, জগৎকে দেখতে দেখতে জগৎ কারণের চিন্তা করেছেন, তাতেই সমাধিস্থ হয়ে গেল। তাই আমরা কোনো জিনিস যখন দেখি এটি শিল্পী কে, শিল্পী কে জিজ্ঞেস করি, দেখবেন এটি খুব সাধারণ আমাদের একটা আছে, কে বানিয়েছে কে বানিয়েছে, এটা করি। জগৎ কারণের চিন্তা করছেন। এই ঠাকুরের জন্মস্থান কামার পুকুরের এক প্রশান্তরে আনুর নাম গ্রাম, আনুর গ্রাম, আনুর গ্রামে সেই বিশালাক্ষী মন্দিরে যাচ্ছেন, গ্রামের মায়েরা সব যাচ্ছেন, তাদের সাথে ঠাকুরে চলেছেন, যেতে যেতে বিশালাক্ষী সম্বন্ধে তারা গান করতে করতে যাচ্ছেন। সেই গান শুনে শুনে ঠাকুরের এমন হলো, এখানে দেবীর প্রথম আবির্ভাব ও আত্মপ্রকাশ সম্বন্ধীয় গল্প গান করিতে করিতে সদ্বংশ জাতা গ্রাম্য স্ত্রীলোকেরা দলবদ্ধ হইয়া নিঃসংকোচ চিত্তে প্রান্তর পার হইয়া দেবী দর্শনের আগমন করিতেছেন, এ দৃশ্য এখনো দেখিতে পাওয়া যায়। ঠাকুরের বাল্যকালে কামার পূর্ববর্তী গ্রাম যে বহুলোকপূর্ণ এবং এখন অপেক্ষা অনেক অধিক সমৃদ্ধিশালী ছিল তাহার নিদর্শন, জনশূন্য জঙ্গলপূর্ণ ভগ্ন ইষ্টকালয়ে জীর্ণ পতিত দেব মন্দির রাসমঞ্চ প্রভৃতি দেখিয়া বেশ বুঝিতে পারা যায়। এইভাবে ঠাকুরের ঠাকুর চলেছেন, প্রান্তর মধ্যে শূন্য অম্বরতলেই দেবীর অবস্থান, বর্ষাত পাদি হইতে রক্ষার জন্য কৃষকেরা সামান্য পর্ণাচ্ছাদন মাত্র বৎসর বৎসর করিয়া দেন, পাতার একটা ছাউনি করে দেয়। এইভাবে সব মন্দিরের কথা বলছেন, সব গান করে করে চলেছেন, তার এখানে আসিয়া এই যাত্রীরা সব যায় সেখানে, পথিক প্রদত্ত মিষ্টান্ন পয়সা নিজেরা গ্রহণ করিয়া আনন্দ করিবে, এভাবে মায়ের কাছে সব দেয় আর কি। এই সকল মিষ্ট উপদ্রব না হইলে তিনি থাকিতে পারেন না, আজও নাকি সেটা আছে, পয়সা দিলে পরেই বাচ্চারা সব ঘুরে বেড়াচ্ছে, দেখবেন একটা ডান্ডা হাতে নিয়ে আঠা লাগানো আছে, পয়সাটা তুলে নেবে, আজও আছে, সব বাচ্চারা এসে ঘেরে ধরবে আমাদেরকেও, চকলেট দিন ইয়ে দিন ও দিন এসব করতে থাকে। ওই জন্য এখানে বিশালাক্ষীতে গেলেই আনুরে কিছু নিয়ে যেতে হয়, এই মিষ্ট উপদ্রব না হলে নাকি মায়ের খুব আনন্দ হয় না। সেখানে অনেকবার মন্দির বানানোর চেষ্টা হলো, মন্দির করতে দিলেন না, নাকি কেউ করতে পারে না, বলছেন না ওরকমই থাকতে চাইছেন সবার মধ্যে মা বলা হয়। এই যে কেউ মন্দির বানিয়ে দিয়েছিল, পুরোহিত সকাল সন্ধ্যা নিত্য যেমন আসে আসিয়া পূজা করিয়া মন্দির দ্বার রুদ্ধ করিয়া যাইতে লাগিল, এবং পূজার সময় ভিন্ন অন্য সময় যে সকল দর্শন অভিলাষী আসিতে লাগলো তাহারা দ্বারের জাফরির রন্ধ মধ্য দিয়া দর্শনী প্রণামী মন্দিরের মধ্যে নিক্ষেপ করিয়া যাইতে থাকিল। কাজেই কৃষাণ বালক দিগের আর ওই পূর্বের ন্যায় ওই সকল পয়সা আত্মসাৎ করা বা মিষ্টান্নাদি ক্রয় করিয়া দেবীকে একবার দেখাইয়া ভোজন ও আনন্দ করার সুবিধা রহিল না। মা কেমন জাগ্রত দেখুন, তাহারা ক্ষুণ্ণ মনে মাকে জানাইল, মা মন্দিরে ঢুকে আমাদের খাওয়া বন্ধ করিলি, মায়ের কাছেই নালিশ করেছে, মন্দির বানিয়ে দিয়ে তোমাকে বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আমাদের খাওয়া বন্ধ করলি, তোর দৌলতে নিত্য লাড্ডু মোয়া খাইতাম, এখন আমাদের আর ওই সকল কে খাইতে দিবে। সরল কৃষাণ বালক দিকের ওই অভিযোগে দেবী শুনিলেন, এবং সেই রাত্রে মন্দির এমন ফাটিয়া গেল যে পরদিন ঠাকুর চাপা পরিবার ভয়ে পুরোহিত সসব্যস্তে দেবীকে পুনরায় বাহিরে অম্বরতলে আনিয়া রাখিল। আজও সেরকমই আছেন, এই মন্দির বানাতে দেয় না, সামান্য একটি দরজা দেওয়া রয়েছে কিন্তু বড় বড় ফাঁক, তার মধ্যে দিয়ে যাতে তুলে নিতে পারে বাচ্চারা, ওই কর্ম তাহার অভিপ্রেত নয়, মাকে মায়ের অভিপ্রেত নয়, সেই জন্য আর করা হলো না। গ্রামবাসীরা বলে
তাহাদের কাহাকেও কাহাকেও মা ভয় দেখাইয়া নিরস্ত করিয়া আছেন। স্বপ্নে বলিয়াছেন, আমি রাখাল বালকদের সঙ্গে মাঠের মাঝে বেশ আছি, মন্দির মধ্যে আমায় আবদ্ধ করলে তোর সর্বনাশ করব, বংশে কাকেও জীবিত রাখবো না। এইসব আজও গেলে শোনা যায়। তো সেখানে ঠাকুর চলেছেন একবার, বিশালাক্ষী দেবীর মহিমা কীর্তন করিতে করিতে প্রান্তর পার হইবার পূর্বেই এক অভাবনীয় ঘটনা উপস্থিত হইল। বালক গান করিতে করিতে সহসা থামিয়া গেল, তাহার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসারষ্ট হইয়া গেল, চক্ষু অবিরল জলধারা বহিতে লাগিল, এবং কি অসুখ করিতেছে বলিয়া তাহাদিগের বারংবার সস্নেহ আহ্বানে সাড়া পর্যন্ত দিল না, পুরো মূর্ছিতা মূর্ছিত আর কি হয়ে গেছেন গদাই। জল তলে নে বালকের মস্তকে চক্ষে প্রদান করিতে লাগিলেন, কিন্তু তাহাতেও বালকের কোনরূপ সংজ্ঞা আর উদয় না হওয়ায় তাহারা নিতান্ত নিরুপায় হইয়া ভাবিতে লাগিলেন, এখন উপায়? দেবীর মানত পূজাই বা কেমন করিয়া দেওয়া হয়, এবং পরের বাছা গদাইকে বা ভালোয় ভালোয় কিরূপে গৃহে ফিরাইয়া লইয়া যাওয়া যায়? প্রান্তরে জনমানব নাই যে সাহায্য করে, এখন উপায়? স্ত্রীলোকেরা বিশেষ বিপন্না হইলেন এবং ঠাকুর দেবতার কথা ভুলিয়া বালককে ঘিরিয়া বসিয়া কখনো ব্যজন, কখনো জলসেক বা কখনো বা তাহার নাম ধরিয়া ডাকাডাকি করিতে লাগিলেন। কিছুকাল এই রূপে গত হইলে প্রসন্নের প্রাণে সহসা উদয় হইল, বিশ্বাসী সরল বালকের উপর দেবীর ভর হয় নাই তো? প্রসন্ন দেবী ছিলেন তো, প্রসন্ন দেবী প্রথম বলছেন যে এখানে দেবীর ভর হয়নি তো, হতে পারে প্রসন্নময়ী তো এমনি তো ছিলেন, গদাইকে চিনতেন ভালো। সরল প্রাণ পবিত্র বালক ও স্ত্রী পুরুষের উপরেই তো দেবদেবীর ভর হয় শুনিয়াছি। প্রসন্ন সঙ্গী রমণীগণকে ওই কথা বলিলেন, এবং এখন হইতে গদাইকে না ডাকিয়া এক মনে বিশালাক্ষীর নাম করিতে অনুরোধ করিলেন। সবাই সেই মায়ের, বিশালাক্ষী মায়ের নাম করতে শুরু করলেন। প্রসন্নের পূর্ণ চরিত্রে তাহার উপর শ্রদ্ধা রমণীগণের পূর্ব হইতেই ছিল, সুতরাং সহজে ওই কথায় বিশ্বাসিনী হইয়া এখন দেবী জ্ঞানে বালককেই সম্বোধন করিয়া বারংবার বলিতে লাগিলেন, মা বিশালাক্ষী প্রসন্না হও, মা রক্ষা করো, মা বিশালাক্ষী মুখ তুলে চাও, মা অকুলে কুল দাও। গদাইকেই বিশালাক্ষী বলে ডাকতে শুরু করলেন। আশ্চর্য, রমণীগণ কয়েকবার ওই রূপে দেবীর নাম গ্রহণ করিতে না করিতেই গদাইয়ের মুখমণ্ডল মধুর হাস্যে রঞ্জিত হইয়া উঠিল, এবং বালকের অল্প অল্প সংজ্ঞা লক্ষণ দেখা গেল। তখন আশ্বাসিতা হইয়া তাহারা বালক শরীরে বাস্তবিকই দেবীর ভর হইয়াছে নিশ্চয় করিয়া তাহাকে পুনঃ পুনঃ প্রণাম ও মাতৃ সম্বোধনে প্রার্থনা করিতে লাগিলেন। কেহ কেউ বলেন, এই সময় ভক্তির আতিশয্যে স্ত্রীলোকেরা বিশালাক্ষীর নিমিত্ত আনিত্য নৈবেদ্যাদি বালককে ভোজন করিতে দিয়াছিলেন, যা সাথে করে যা নিয়ে এসেছিল সেটি গদাইকেই খাইয়ে দিয়েছে আর কি। ক্রমে সংজ্ঞা লাভ করিয়া বালক প্রকৃতস্থ হইল, এবং আশ্চর্যের বিষয়, ইতপূর্বের ঐরূপ অবস্থার জন্য তাহার শরীরে কোনোরূপ অবসাদ বা দুর্বলতা লক্ষিত হইল না, যেটি আগের বারও ঠাকুর বলেছিলেন যে আমার মধ্যে কোনো রকমের দুর্বলতা অস্থিরতা কিছুই আমার কিন্তু নেই, আমি পূর্বের মতোই আছি। রমণীগণ তখন তাহাকে লইয়া ভক্তি গদগদ চিত্তে দেবী স্থানে উপস্থিত হইলেন, এবং যথাবিধি পূজা দিয়া গৃহে ফিরিয়া ঠাকুরের মাতার নিকট সকল কথা আদ্যপান্ত নিবেদন করিলেন। তিনি তাহাতে ভীতা হইয়া গদাইয়ের কল্যাণে সেদিন কুলদেবতা রঘুবীরের বিশেষ পূজা দিলেন, এবং বিশালাক্ষীর উদ্দেশ্যে পুনঃ পুনঃ প্রণাম করিয়া তাহারও বিশেষ পূজা অঙ্গীকার করিলেন। মায়ের মন তাই, মা যশোদার ক্ষেত্রেও আমরা দেখতে পাই, শচীমার ক্ষেত্রেও দেখতে পাই, সব মায়েরা সে সাধারণ মানুষ ভাবেই তাদেরকে দেখেন, সেই জন্যই এটি মনুষ্য লীলার একটি কিন্তু বৈশিষ্ট্য বলা হয়।
যে মা যদি বুঝে যায় যে আমার ছেলে ঈশ্বর বা সেরকম শক্তি সম্পন্ন, তখন আর সেই বাৎসল্য লীলা চলে না। সেজন্য সেই মায়াতেই যেন তিনি ভুলিয়ে রাখেন, মা হয়ে থাকতে চান, সেই মায়ের ছেলে হবেন বলেই তিনি তো এসছেন, সেই বাৎসল্য ভাব তিনি আস্বাদন করবেন বলেই যেন এটি ভুলিয়ে রাখেন। এই পর্যন্তই আজকে রাখি। বিশালাক্ষী মনসা নয়, এখানকার স্থানীয় দেবী আর কি। কিসের থেকে এসছে এখানে? যেমন যাত্রা সিদ্ধি রায় আছে, এগুলো তো গ্রাম্য দেবতাই। হ্যাঁ, ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তিঃ, হরিঃ ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।